স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নড়াইল শহরে ব্যতিক্রমী 3 কিলোমিটার পথচিত্র অঙ্কন করা হয়েছে। শনিবার রাত 9টায় শহরের চৌরাস্তায় এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। সন্ধ্যা 6টা থেকে রোববার ভোর 6টা পর্যন্ত 300+ ভলেন্টিয়ার ও চিত্রশিল্পী 11টি সেক্টরে বিভক্ত হয়ে এই পথচিত্র অঙ্কনের কাজ শেষ করেন। নারী পুরুষ নির্বিশেষে হাজার হাজার জনতা আজকে এই অঙ্কনে অংশগ্রহণ করছেন। আমাদের শিল্পী সমাজ, শত শত শিল্পীবৃন্দ স্বেচ্ছাশ্রমে এই অঙ্কনের কাজটি করছেন এবং নড়াইল দীর্ঘ 3 কিলোমিটার ব্যাপী যে পথচিত্র, এই পথচিত্র অঙ্কন চলছে। আমাদের যে বাংলা ভাষা, বাংলা ভাষার যে আন্দোলনটা ছিল সেই আন্দোলনের থেকে আমরা এখন 50 বছর পূর্তি স্বাধীনতার, সেই সুবর্ণ জয়ন্তী, সে পর্যন্ত আমরা ছবি অঙ্কনের চেষ্টা করছি। পথচিত্রে 52-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে 71-এর মুক্তিযুদ্ধ, 1975-সালের 15-ই আগস্টের বিয়োগান্তক ঘটনা, সরকারের বিভিন্ন উন্নয়ন, বর্ণমালা ও স্বাধীনতার বিভিন্ন স্লোগান স্থান পেয়েছে। সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এটি একটি ব্যতিক্রমী আয়োজন। যেখানে আলপনা হচ্ছে সেইখানে যাতে হচ্ছে আলপনাগুলো নষ্ট না হয় এবং হচ্ছে রাস্তা যে যানবাহন কন্ট্রোলের ব্যাপারটা সব দিকেই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভলেন্টিয়াররা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এতে মনে হয় যে নড়ালের সবাই জীবন ফিরে পাচ্ছে, উজ্জীবিত হয়ে উঠছে নড়াল এবং বিশ্বের দরবারে বাংলাদেশ সহ নড়াল একটা স্থান করে নেবে, এই প্রত্যাশাই আমরা রাখি। এই নড়ালের পুণ্যভূমিতে আমরা প্রতি বছর পালন করে থাকি 21-এর দিনে লক্ষ প্রদীপ প্রজ্বলন করে এই দিনটি পালন করে থাকি। পথচিত্র বাস্তবায়ন কমিটি নড়াইলের উদ্যোগে এবং জেলা পুলিশ ও জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের 20 ডোব মাঠ পর্যন্ত এ পথচিত্র অঙ্কন করা হয়। সঞ্জিতা সুলতানা, গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।